হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি আমি নতুন একটা ভিডিও নিয়ে নতুন আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আজ আমি বানাবো কাঁঠালের কোফতাকারি এটা গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো চলো রান্নাটা আমরা ঝটপট শুরু করে দিই এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম মতন এঁচড় মানে কাঁঠালের অংশ আর নিয়েছি একটা বড়ো সাইজের আলু এগুলোকে আমি কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর একটা প্রেসার কুকারের মধ্যে কিছুটা পরিমাণ আমি জল দেব। জাস্ট স্টিম হবে সেই পরিমাণ জল এখানে আমি এক কাপ মতো জল দিয়েছি জলটা দেওয়ার পরে সমস্ত উপকরণগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। এরপর এর মধ্যে দেব সামান্য পরিমাণ লবণ তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি তিন থেকে চারটে সিটি দিয়ে নেব অন্যদিকে যতক্ষণ এই সিটিটা পড়ছে আমরা এটার মশলা রেডি করব এখানে আমি নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছি তিনটে পেঁয়াজ নিয়েছি দশ থেকে বারো কোয়া রসুন দু টুকরো মতো আদা আর দু থেকে তিনটে কাঁচা লঙ্কা তো এখানে আমি সমস্ত উপকরণগুলোরই পেস্ট বানাবো কিন্তু সেটা দুভাবে বানাবো প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজগুলো আদা এবং রসুন সমস্ত উপকরণগুলো দিয়ে আমি একটা পেস্ট বানাবো আর টমেটোর পেস্টটা আমি আলাদাভাবে করবো তো প্রথমে পেঁয়াজ আদা রসুনগুলো আমি মিক্সারের বাটিতে দিয়ে দেব। তারপরে এটার একটা পেস্ট বানিয়ে আলাদা একটা বাটিতে তুলে নেব তারপরে আমি ওই মিক্সারের বাটিতেই টমেটোটা দিয়ে একটা আলাদা পেস্ট তৈরি করে নেব এখানে পেঁয়াজ আর টমেটোর আলাদা পেস্ট বানানো হলে খাবারের স্বাদের ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক থাকে তো টমেটো আর পেঁয়াজের পেস্ট আমার এখানে তৈরি হয়ে গেছে অন্যদিকে আমার প্রেসার কুকারে সিটিও পড়তে শুরু করে দিয়েছে চার নম্বর সিটিটা পড়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে প্রেসার কুকারটা ঠান্ডা হলে সেখান থেকে এচোর এবং আলুগুলো ছেঁকে আলাদা একটা পাত্রে তুলে নেব এরপর স্ম্যাশার দিয়ে আলু এবং এঁচোড়টা একসাথে স্ম্যাশ করে নেব এরপর এই এচোর আর আলুর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব রসুন কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দেব এর মধ্যে আমি জিরে গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ দেব পরিমাণ মতন বেসন বেসনটা এখানে আমরা ব্যবহার করবো বাইন্ডিংয়ের জন্য এখানে আমি তিন থেকে চার চামচ মতন বেসন দিয়েছি এরপর দেব হলুদ গুঁড়ো তারপর সমস্ত উপকরণগুলোকে একসাথে হাতের সাহায্যে ভালোভাবে চটকে মেখে নিতে হবে যাতে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে যায় এরপর হাতের মধ্যে কিছুটা পরিমাণ তেল নেবো তেল নেওয়ার পরে ওই মিশ্রণটা থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে গোল আকারে কোফতাগুলো তৈরি করে নেব এখানে হাতে তেলের ব্যবহার করেছি যাতে কোফতাগুলো তৈরি করার সময় হাতের মধ্যে মিশ্রণটা চিটে না যায় এইভাবে এক এক করে সবকটা কোফতা আমি তৈরি করে নেব তো দেখো আমার কোফতাগুলো বানানো তৈরি হয়ে গেছে এরপর গরম তেলে আমি এই কোফতাগুলো এক এক করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তবে কোফতাগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন মিডিয়ামে থাকে কারণ গ্যাসের ফ্লেম হাই থাকলে কোফতাগুলো বাইরে থেকে ব্রাউন হয়ে যাবে কিন্তু ভেতরটা ভালোভাবে রান্না হবে না তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে নিয়ে গোল্ডেন ব্রাউন করে কোফতাগুলো আমাদের ভেজে নিতে হবে তো বন্ধুরা যারা তোমরা আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার রান্না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর রান্না ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি আমার রান্নার রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি তো দেখো কোফতাগুলো আমার তৈরি হয়ে গেছে এরপর কোফতাগুলো আমি অন্য একটা পাত্রে তুলে রেখে দেব। তারপর বাকি যে কোফতাগুলো আছে সেগুলো আমি এক এক করে ভেজে নেব একসঙ্গে বেশি পরিমাণ কোফতা দিয়ে দিলে উলট পালট করতে অসুবিধা হয় সেই কারণে অল্প অল্প করে কোফতা দিয়ে ওগুলো ভেজে তুলে নিতে হবে এরপর কোফতাগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব তেজপাতা দারচিনি আর গোটা এলাচ এরপর তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চ পাউডার খেয়াল রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেম যেন লোতে থাকে গ্যাসের ফ্লেম হাই থাকলে মশলাটা খড়ে যাওয়ার চান্স থাকবে এরপর সমস্ত মশলাটা আমি ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজের মিশ্রণটা পেঁয়াজের মিশ্রণটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে প্রথমে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে যেহেতু আদা রসুন আছে তাই যতক্ষণ না কাঁচা গন্ধটা আদা রসুনের চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটা নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে অ্যাড করে দেব আমি টমেটো বাটাটা টমেটো বাটাটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে হালকাভাবে ঢাকা দিয়ে দিয়ে এটা একটু কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে এর মধ্যে আমি দিয়ে দেব। এক কাপ পরিমাণ গরম জল গরম জল দিলে রান্নার কালার রান্নার স্বাদ দুটোই ভালো থাকে এরপর এক থেকে দু মিনিট ঢাকা দেব দেখো মশলাটা আমার ফুটতে শুরু করেছে ভালোভাবে সমস্ত উপকরণগুলো আমি আবার নাড়াচাড়া করে নেব এরপর এক এক করে এর মধ্যে ভেজে রাখা কোফতাগুলো আমি দিয়ে দেব তবে কোফতাগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না কারণ তাতে কোফতা প্রচুর পরিমাণে নরম হয়ে যাবে এবং ভেঙে যাওয়ার চান্স থাকবে কোফতাগুলো দেওয়ার পর আমি জাস্ট এক থেকে দু মিনিট ঢাকা দেব যাতে মশলাটা কোফতার ভিতরে ঢুকে যায় তো এক থেকে দু মিনিট পর দেখো আমি ঢাকাটা তুলে নিয়েছি আর কোফতাগুলো বেশ নরম হয়ে এসেছে ওপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দেব তারপরে আবার হালকাভাবে নাড়াচাড়া করে নেব তো আমার কোফতা প্রায় রেডি হয়ে এসেছে এরপর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য ধনে পাতাকুচি তো আমার কোফতা কোফতাকারি বা কাঁঠালের কোফতাকারি যেটাই বলবে আমার তৈরি হয়ে গেছে দেখতে খুব সুন্দর হয়েছে কালার খুব সুন্দর এসেছে আর স্মেলটাও খুব সুন্দর আসছে তো আমি একটা তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং